গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ব্লগ উইথ শম্পায় আমি শম্পা চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কাজ বাজ কিছু হয়নি। মেয়ের টিফিনটা বানিয়েছি, আমি সবসময় বলি মেয়ে আগে ফার্স্টে আমার কাছে, তো মেয়ের টিফিন বানিয়েছি। কাজের মধ্যে শুধু হয়েছে বিছানাটা পরিষ্কার করেছি, কারণ আমার বর এই উঠে গাড়ি চালাতে বেরিয়ে গেছে। তো এখন 9:45 বাজে, আমার ব্লগটা স্টার্ট করছি। তার আগে কিছু কাজ বাজ আছে, সেগুলো একটু করে নিই, করে নিয়ে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতেই পারছো আজকে কী আছে ভিডিওটার মধ্যে। তো ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, তোমাদের সকলকে বলি আমাকে সাবস্ক্রাইব কেন করছো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমার পরিবারে যোগ দাও। আমার পরিবারে তোমরা যোগ কেন দিচ্ছ না আমি এটা তো বুঝে পারছি না। আমার পরিবারে যোগ দিয়ে আমাকে বড় করো। আর তার আগে আমার মেয়ের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। শোনো আমা, টাটা করে দাও। ওই দেখো কেমনি করছে, টাটা করো, টাটা। তাহলে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, এমনি করে দাও। আর নতুন একটা শিখেছে করা, তো ঠিক আছে চলো বন্ধুরা, বাদ বাকি কাজগুলো করে নিই, করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে যেটা আমার মেন ব্লগ, যেটা নিয়ে ব্লগটা। দেখতেই পারলে, এবার এই ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে করে নিয়ে এসে আমি দেখাচ্ছি আমার শাড়ির কালেকশন, যেটা থাম্বেলে দেখতে পেলে আমার শাড়ির কালেকশন, সেটাই আজকের ব্লগ। আমার সব কাজ হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, ঠাকুর দিইনি, কারণ এখন অম্বাবাসী চলছে, আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়মে ঠাকুর দেয় না, তো সেই জন্য দিইনি। তো আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে কী নিয়ে আমি আজকে ব্লগটা, আজকে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টেই চলো দেখিয়ে নে দি, ফার্স্টেই দেখাবো আমার বিয়ের বেনারসি দিয়ে স্টার্ট করব। তো প্রচণ্ড ভারী শাড়িটা, প্রচণ্ড ভারী। এটা হচ্ছে বিয়ের বেনারসি আমার, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, আমি গিয়ে পছন্দ করেছিলাম, আদি ঢাকেশ্বরী থেকে এটা নিয়েছিলাম। তো এটা আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল, এটা আমার বিয়ের বেনারসি, খুব সুন্দর আর খুব ভারী, বেশি পরতে পারি না। রিসেন্ট একটা দাদার আমার জ্যাঠার ছোট ছেলের বিয়ে ছিল, তখনই আমি এটা পরেছিলাম, তাহলে খুব একটা এটা পরা হয় না। তো নেক্সট হচ্ছে আমার বৌভাতের বেনারসি, আমার বৌভাতে এই বেনারসিটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, আমি বলেছিলাম অরেঞ্জ কালার, বাট ওরা অরেঞ্জ দেয়নি। এটা অরেঞ্জ কোন অ্যাঙ্গেলে তোমাদের লাগবে জানি না, আমার তো মনে হচ্ছে না অরেঞ্জ। দেখো এই শাড়িটা দিয়েছিল, এটাও ভারী আছে বাট অতটা নয়, আমার বিয়ের শাড়ির মতো অতটা ভারী নয়। সাইড করে রাখি, আমার মেয়ে সব নষ্ট করবে। এরপরে হচ্ছে সিল্ক শাড়ি, এটা একটা সিল্ক শাড়ি, এটা আমি বিয়েতে পেয়েছিলাম শ্বশুরবাড়ির তরফ থেকে, যে বউ ভাতের সময় দিয়েছিল। তারপরেরটাও একটা সিল্ক শাড়ি, এটাও বউ ভাতেই পেয়েছিলাম, খুব দুটো কাপড়ই খুব সফট, আগেরটা যেটা দেখলে ওটাও এটাও খুব পরে আরাম। এরপরে হচ্ছে এই একটা সিল্ক শাড়ি, এটা আমি কিনেছিলাম, আমি যখন আগে কাজ করতাম তখন পয়সা জমি জমি তখন এটা কিনেছিলাম। রসগোল্লা প্রিন্ট শাড়ি যেটাকে বলে, খুব পুরনো, এগুলো ছিল আগে চল তখন কিনেছিলাম।
এইগুলোর একটারও ব্লাউজ এখন গায়ে হচ্ছে না, আফটার প্রেগনেন্সির পরে এখন একটু মোটা হয়ে গেছে তো ওই জন্য গায়ে ব্লাউজগুলো হচ্ছে না। এরপরে এই একটা শাড়ি, এটাও বিয়েতেই পাওয়া, তারপরে এই একটা শাড়ি, এটা এরকম প্লেনই, পুরো কাপড়টাই অল ওভার এরকম প্লেন, জাস্ট পায়ের আঁচলটার কাছে এই কাজটা করা ব্যাস। এটা আমি কিনেছিলাম আমার মাকে, একটা আমি গিফট করেছিলাম, আমি কিনিনি মানে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল, আমার মাকে পুজোর সময় একটা গিফট করেছিল আর তা আমাকে দিয়েছিল। এর পরের শাড়িটা খুবই সুন্দর আর খুব আমার পছন্দের, কেন কেন পছন্দের, এটা আমি নিজে পছন্দ করে, এটা অনলাইন থেকে কেনা শাড়ি, নিজে কিনেছিলাম, কাঞ্জিবরম সিল্ক টাইপের শাড়িটা, দেখো পুরো ইয়েলোর মধ্যে পাড়টা এতটা চওড়া, সারা শাড়িতে এরকম গোল্ডেন বুটিকের কাজ করা। এরকম সেম শাড়ি কিনেছিলাম, আর একটা কিনেছিলাম ব্লু এর মধ্যে, ওটা মা নিয়েছে, এটা আমার মাই কিনেছে, এটা মা আমাকে 9 মাসে যখন সাত দিয়েছিল তখন এটা আমাকে দিয়েছিল মা, এটা আমি পুজোর সময় ভেঙেছিলাম 9 মাসের সাথে আর এটা পরিনি, এমনি গায়ে দিয়ে খেতে বসেছিলাম আর পুজোর সময় এটা ভেঙে পড়েছিলাম, ষষ্ঠীর দিন পড়েছিলাম, ষষ্ঠী পুজো দিতে গেছিলাম মেয়ের জন্য। এরপরে হচ্ছে এটা গরুদ, এটা আমি নিজে কিনেছিলাম বড়দের শাড়ি, আমার খুব শখ ছিল আর ব্ল্যাক আমার ভীষণ পছন্দের, ব্ল্যাক কালারের মধ্যে এটা কিনেছিলাম, হ্যাঁ এটাও অনলাইনে পারচেস, আমার অনলাইন থেকে কেনা শাড়ি আজ অব্দি কোনোদিন ঠকিনি। এরপরে এই শাড়িটা দেখো, এটা বিয়ের অনেক আগে, অনেক আইবুড়ো কালের, তখন এটা এক জায়গায় কাজ করতাম, আমি একটা কনফেকশনারিতে কাজ করতাম তখন এটা কিনেছিলাম, খুব সুন্দর, কিন্তু এর ব্লাউজটা দুঃখের সহিত আমার এখন বডিতে হচ্ছে না, কিন্তু শাড়িটা খুবই সুন্দর, সারা শাড়িতে এরকম কাজ আর এই সুতোর কাজ সারা শাড়িতে ভর্তি, এটা আঁচল, এইটা পাড় আঁচলটা পুরো এরকম সুন্দর কাজ করা সারা শাড়িতে। এর পরের কাপড়টা হচ্ছে লাইলিন, লাইলিন আমি এই কালারটা নিয়েছিলাম আমার মাকে হালকা পিঙ্ক কালার, পুজোর সময় গিফট করেছিলাম 1 বছর, এটা আমার বর আর কি দিয়েছিল দুজনকে। এরপরে হচ্ছে হাতি প্রিন্ট শাড়ি, খুব চল উঠেছিল মাঝে সেই শাড়ি, তো খুব শখ ছিল, খুব শখ ছিল, কিনে নিয়েছি হোয়াইটের মধ্যে কিনেছি এটা, খুব ভালো, এটা আমি অনেক জায়গায় পরে গেছি, আমার মেয়ে চাচাচ্ছে শাড়িগুলো দেখে, ও এখন নিয়ে মানে আর কি বলবো নষ্ট করবে। এই একটা শাড়ি, এটা দু কালারের, এটা এই কালার দেখছো তো, এ দেখো ভেতরে দেখো জাম কালার আছে, এই দেখো দু কালারের বেনারসি টাইপ শাড়ি, এটা আমাকে আইবুড়ো ভাতে আমার বড় মামার বড় মেয়ের শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল, মানে ওর শাশুড়ি কিনে এনেছিল এটা, আমাকে আইবুড়ো ভাত খাইছিল তখন এটা দিয়েছিল, অমনি করে না মা বসো। এটাও একটা সিল্ক টাইপের শাড়ি, দেখো দু কালারের, পাড়টা এরকম পিঙ্ক, এটা এরকম পুরো বডিটাই এরকম কাজ করা, এটাও বিয়েতে পেয়েছিলাম, দেখো আমার মেয়ে চাচাচ্ছে ওদিক থেকে, ও এখন খাটে উঠে এগুলো তছনছ করবে আর কিচ্ছু না, এই জন্য আমি ওকে তুলছি না, বদমাইশি করছে, একবার খাটে দেখি আবার ওদিক যাচ্ছে। এরপরে হচ্ছে একটা নেট শাড়ি, এটা একটা নেটের শাড়ি, এই পাড়টা এরকম কলকে করা, পুরো পাড়েই এরকম কলকে করা, আর এই দেখো ওটা ছোটো পাড়, ওটা আঁচল, এইটা হচ্ছে আঁচলের কাছে পাবে এই পাড়টা, খুব সুন্দর শাড়িটা, এটা নেটের, ব্ল্যাক আমি বললাম আমার পছন্দের, আমার ব্ল্যাক খুব ভালো লাগে, এটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, এটা ফ্লিপকার্ট দিয়ে কেনা শাড়ি, ভালোই হয়েছে, খারাপ হয়নি, অনেকে বলে অনলাইন থেকে পারচেস করলে শাড়ি ভালো হয় নাই হয় না, কিন্তু আমার আজ অবধি শাড়ি খারাপ হয়নি, আমি বেশিরভাগই অনলাইনেই পারচেস করি, আমি জানি না গিয়ে কিনি না। এরপরে হচ্ছে ঢাকাই, আমার খুব শখের ঢাকাই
ক্যাপ ঢাকাই যাকে বলে, এটা সেটা। এটা আমি নিজে কিনেছিলাম, এটা আমি যখন কাজ করতাম বিয়ের পরে কিনেছি, তখন এটা আমি কিনেছি। গ্যাপ ঢাকাই বেশি ইয়ে নেই, এই গোল্ডেন যে কাজ ওটা গ্যাপ দিয়ে 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 আছে শাড়িটা, আঁচলে ভালোভাবে কাজ করা আছে। তো এই ছিল আমার শাড়ির কালেকশন, দেখতেই পারলে। তো বন্ধুরা, এই ছিল আমার শাড়ির কালেকশন, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো একটা লাইক দিতে অন্তত ভুলবে না, লাইকটা দিলে আমারও ভালো লাগবে না তোমাদের সাথে আরও সব কিছু শেয়ার করতে, আরও নতুন নতুন ব্লগ বানাতে। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পরিবারে যোগ দিয়ে পরিবারটাকে আরও বড়ো করো। আমি চাই তোমাদের সহযোগিতা, তোমরাই পারবে একমাত্র আমাকে, আমার সাথে থেকে আমাকে আরও অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারবে তোমরাই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্থতা কামনা করি। ভালো থেকো, টাটা বন্ধুরা।